ও মাই গড, এত বর্তা এখানে! হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি বাকের, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার সাথে আছে আমার মামা সাদেক, মাওলানা সাদেক সাহেব, যাকে এক নামে সবাই চিনে। তো আমি আর আমার মামা সাদেক যাচ্ছি আজকে আমাদেরই নোয়াখালী চৌমুনি বাজার, যে বাজারে আজকে আমরা আমাদের দুপুরের লাঞ্চ করব। তো সাদেক মামা আমাকে দাওয়াত দিয়ে নিচ্ছে লাঞ্চ করানোর জন্য। তো আমি আর আমার সাদেক মামা বাইক নিয়ে বের হয়ে গেছি দুপুরবেলা চৌমুনি বাজারে লাঞ্চ করার জন্য। তো সাদেক মামা আমাকে বলেছিল যে তিনি নাকি আজকে আমাকে আলুর ভর্তার ডাল দিয়ে ভাত খাওয়াবে চৌমুনি বাজারে, তাই আমি তার সাথে বের হয়ে গেছি। কারণ অনেক দিন হয়েছে আমি আলুর ভর্তার ডাল দিয়ে ভাত খাই না, বাসায় কখনো আলুর ভর্তার ডাল তৈরি করে না, তাই আমরা হোটেলের দিকে যাচ্ছি আলুর ভর্তার ডাল দিয়ে ভাত খেতে। তো এটা আমাদের গ্রামের রাস্তা, একটু ভাঙ্গা চূড়া রাস্তা, তারপরেও আমরা নিজেদের মতো করে আস্তে আস্তে যাচ্ছি বাইক নিয়ে চৌমুনি বাজারের দিকে। তো চৌমুনি বাজারের দিকে যাওয়ার সময় আমি একটু খেয়াল করে দেখলাম আমাদের রাস্তাটা আজকে পুরোই ফাঁকা, দুপুরবেলা গাড়ি ঘোড়া নাই। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মেন রোডে। এটা হচ্ছে আমাদের এলাকার পাশেই একটা মেন রোড, যে মেন রোড ধরে আমরা এখন যাব নোয়াখালী চৌমুনি বাজার, বাংলাদেশের সবচাইতে ব্যস্ততম বাজার নোয়াখালী চৌমুনি বাজার। তো মেন রোডে আসার পরে আমি দেখলাম মেন রোডে অনেক পরিমাণে রোদ আর বাতাসও আছে মোটামুটি। এই মুহূর্তে আমরা একটা বাসের পিছনে আছি, যে বাসটা অনেক পরিমাণে ধোঁয়া ছাড়তেছিল আর যেটা আমার থেকে অনেক পরিমাণে বিরক্তকর লাগতেছিল। তারপরেও আমি আমার ক্যামেরাটা চালু রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কিভাবে চৌমুনি বাজার যাই আমাদের এলাকা থেকে। যেতে যেতে অনেক দূর চলে আসলাম। অনেক দূর আসার পরে আমি দেখলাম একটা বাজার ছোটোখাটো। তো এই বাজারের উপরে দেখা যাচ্ছে অনেক জ্যাম জট আছে মনে হচ্ছে। তো ওই বাজারটা আমরা শেষ করে এখন চলে আসলাম অনেক দূরে, সামনেই হচ্ছে চৌরাস্তা বাজার, চৌরাস্তা বাজারের পরেই হচ্ছে চৌমুনি বাজার। তো এখন যেখানে আছি এইখানের অবস্থাটা একটু ঘোলা ঘোলা লাগছে আমার থেকে। তো আমরা এখন চলে আসলাম চৌরাস্তা বাজারে অনেক পথ পাড়ি দিয়ে। চৌরাস্তা বাজারে আসার পরে আমি দেখলাম কি এখানে অনেকটাই জ্যাম জট লেগে আছে। তো আমরা আস্তে আস্তে করে আমাদের বাইকটা নিয়ে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আমরা দেখলাম চৌরাস্তা বাজারের ট্রাফিক সিস্টেমটা এতটাই বাজে যে যে যেখান দিয়ে পাচ্ছে সে সেখান দিয়ে যাচ্ছে, যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই যাচ্ছে। তো যে কোনো মুহূর্তে বিশাল আকারে জ্যাম লেগে যেতে পারে যেহেতু এখানে কোনো ট্রাফিক সিস্টেম নেই। তো আমরা চৌরাস্তা বাজার শেষ করে এখন আমরা চৌমুনি বাজারের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে আমাদের বাইকটা নিয়ে। তো অনেকটা দূর আমরা অলরেডি চলে আসছি, সামনেই হচ্ছে চৌমুনি বাজার। তো আমারও খিদা লেগে গেছে অনেক, কারণ দুপুরবেলার খাবার এখনও আমি খাইনি। তো দেখতে দেখতে আমরা চৌমুনি বাজারের ভিতরে অলরেডি প্রবেশ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের চৌমুনি বাজার। চৌমুনি বাজারে আমরা ঢুকতেছি আমাদের মোটর সাইকেলটা নিয়ে। অনেক পরিমাণে রোদ পড়তেছে, এর পরেও আমি ভিডিও করতেছি। চৌমুনি বাজারে ঢোকার সময় কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চৌমুনি বাজারের। তো দেখতে পাচ্ছেন আপনারা আবারও একটা বিশাল বড় জ্যাম লেগে গেছে, কিন্তু আমরা জ্যামের ভিতরে দাঁড়াইনি, আমরা চিপা চাপা দিয়ে আমাদের বাইকটা ঢুকিয়ে দিলাম। আমরা একটা সাইকেলের পিছনে পিছনে যাচ্ছি জ্যামটা পাড়ি দিয়ে। তো যেতে যেতে আমরা অনেক দূর চলে আসলাম, কিন্তু আমরা এখনও আমাদের সেই খাবারের হোটেলের কাছে যেতে পারিনি। চৌমুনি বাজার দুপুরবেলা এত পরিমাণে জ্যাম থাকবে এটা আমি আসলে কখনো ভাবিনি, কিন্তু এখানে আসার পরে দেখলাম অনেক জ্যাম। দুপুরবেলা এত জ্যাম হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু তারপরেও জ্যাম লেগে গেছে। অনেকক্ষণ যাবত আমরা জ্যামে আটকা পড়ে রয়েছিলাম আমি আর আমার মামা সাদেক। এরপরে অনেকক্ষণ পরে জ্যাম জট শেষ করে আমরা চলে আসলাম চৌমুনি পাবলিক হলের কাছে, যেখানেই সেই রেস্টুরেন্টটা রয়েছে, ভর্তা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। আর এই রেস্তোরাঁতে আজকে আমরা আমাদের দুপুরের খাবার খাবো।
তো সাদেক মামা হাত মুখ দিয়ে রেডি হয়ে নিয়েছে ভাত খাওয়ার জন্য। আমিও ক্যামেরাটা অফেন করে বসে আছি, আর এর ভিতরে চলে আসছে আমাদের খাবার। দুজনকে দু প্লেট ভাত দিল আর 6-7 রকমের ভর্তা দিল একটা প্লেটে করে। এই রেস্তোরাঁতে আপনি শুধু ভর্তা পাবেন আর কিছুই পাবেন না। গোস্ত মাছ এখানে বিক্রি করে না, শুধুমাত্র আপনাকে ভর্তা দিবে। আপনি যত রকমের ভর্তা চান সব রকমের ভর্তা এখানে পাওয়া যায়। তো আমি প্রথমে কল্পনাই করিনি যে এতগুলো ভর্তা আমাদেরকে দিবে ভাত খাওয়ার জন্য। এখানে আবার 6 রকমের ভর্তা দিছে। এত রকমের ভর্তা আসলে এর আগে আমি কখনো একসাথে দেখিনি। তো কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভেবে পাচ্ছি না। এর ভিতরে সাদেক মামা ঠান্ডা মামফানি নিল আর সেটা একটা গ্লাসে ঢাললো খাওয়ার জন্য। আর এর সাথে আমাদেরকে ডাউল দিল, ডাউলের সাথে হালকা সালাদও দিল আমাদেরকে খাবারের জন্য। আবার এখানে বেগুন ভর্তা দিয়েছে। তো সাদেক মামা ডালটা নিতেছে আস্তে আস্তে করে খাবার স্টার্ট করার জন্য। তো সাদেক মামা ডাল নিল, আমাকেও ডাল দিতেছে, আমিও ডাল নিলাম। এরপরে হচ্ছে আমরা এখন ভর্তা নিতেছি, বেগুন ভর্তা আলুর ভর্তা নিয়েছি সর্বপ্রথম খাবার জন্য। তো বিসমিল্লাহ পড়ে খাবারটা স্টার্ট করলাম। সাদেক মামাও খাবারটা স্টার্ট করলো, আমিও খাবারটা স্টার্ট করলাম। তো সাদেক মামা অনেক মজা করে খাচ্ছে, আমিও খাচ্ছি আর মজা নিচ্ছি ভর্তার। এত পরিমাণে ভর্তা এর আগে আমি কখনো একসাথে খাইনি। তো আজকে সর্বপ্রথম খাচ্ছি, টেস্ট অনেক ভালো লাগতেছে। তো আপনারা যদি কেউ খেতে চান নোয়াখালীর ভিতরে, অবশ্যই আপনারা চলে যাবেন নোয়াখালী চৌমুনি ভর্তা অ্যান্ড রেস্তোরাঁ, সেখানে চলে যাবেন খাবারের জন্য। এখানে তেমন একটা এখন জ্যাম নেই, কারণ আমরা অনেক আগে চলে আসছি খাবারের জন্য। তো এখানে সবসময় এমনিতে জ্যাম লেগে থাকে মানুষের ভাত খাওয়ার জন্য। তো আমরা আস্তে আস্তে করে 2-3 প্লেট ভাত খেয়ে শেষ করে ফেললাম। অলরেডি অনেকগুলা ভর্তা নিয়ে খেয়ে শেষ করে ফেললাম। এরপরে চেটেপুটে খাওয়ার পরে মাত্র 2-3টা ভর্তা রয়ে গেছে আর সবগুলা ভর্তা আমরা খেয়েছি। আর আরেকটা কথা বলিনি, এখানে প্রত্যেকটা ভর্তার দাম হচ্ছে মাত্র 10 টাকা। যেই ভর্তাতেই আপনি খান না কেন, ওই ভর্তাটার দামই হচ্ছে 10 টাকা। তো 10 টাকা 10 টাকা করে আমরা অনেকগুলো ভর্তা খেয়েছি। খাবারের পরে এখন সাদেক মামা বলতেছে একটু ঠান্ডা কিছু খাবে। তো সাদেক মামা রেস্তোরাঁর একটা ছেলেকে ডাক দিয়ে বলল আমাদেরকে ঠান্ডা দুটো জুস দেওয়ার জন্য SMC-র। তো ওই ভাইয়া আমাদের দুজনের জন্য দুইটা জুস নিয়ে আসছে ঠান্ডা দেখে খাবারের জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুসগুলো, তো সাদেক মামা ভালো করে দেখতেছে এটা ডেট আছে কিনা। তো দেখলো যে না, এটা ডেট আছে। তো সাদেক মামা এটার পাশে যে পাইপটা ছিল সেই পাইপটা নিল। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন জুসের ভিতরে ফেসে পাইপটা দিয়ে বিসমিল্লাহ পড়ে খাওয়া স্টার্ট করলো। আমিও একই কাজ করলাম, পাইপটা জুসের ভিতরে দিয়ে বিসমিল্লাহ পড়ে খাবার স্টার্ট করলাম। জুসটা অনেক মজাদার ছিল, অনেক সুস্বাদুও ছিল। তো জুসটা খাওয়ার পরে আমার মনে হচ্ছে আমার থেকে অনেক ভালো লাগতেছিল এই জুসটা। এর আগে আমি এই ধরনের জুস আর কখনো খাইনি। তো আমি ভালো করে জুস খাচ্ছিলাম। ওই পাশে দিয়ে সাদেক ভাই বসে বসে খাচ্ছে, এই পাশে আমি বসে বসে খাচ্ছি। তো সাদেক মামা খেয়ে দেখতেছিল ভালো করে জুসের দামটা কত, মূল্য কত আর কি। তো উনি দেখলো তেমন একটা বেশি না। এরপরে আমরা জুস দুটা খাওয়ার পরে আমরা এখন বের হয়ে যাচ্ছি হোটেল থেকে, যে আমাদের বিলটা কত হয়েছে দেখুন আপনারা, 255 টাকা হয়েছে আমাদের দুজনের বিল। এরপরে সাদেক ভাই টাকাটা দিল সেই হোটেলের ম্যানেজার সাহেবকে। দেওয়ার পরে উনি আমাদেরকে বলল আপনাদের কেমন লাগছে আমাদের এই হোটেলের খাবার খেয়ে। আমরা বললাম অনেকটাই ভালো আপনাদের হোটেলের খাবারগুলো। নোয়াখালী চৌমুনি বাজার ভর্তা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, এখানে এত দারুণ দারুণ খাবার পাওয়া যায় আমি আগে কখনো জানতাম না, তাই আমি এখানে আগে কখনো আসিনি। তো আমি আর সাদেক মামা এখন আমাদের এলাকার দিকে চলে যাব। অবশ্যই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই।
ভালো থাকবেন সবাই। ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।